গোয়ালপাড়াত লক্ষীপুর আঞ্চলিক বন বিভাগের অভিযান। বন বিভাগে জলেশ্বরের দাহ ডুবাত চলাইছিল অভিযান। অভিযানত উচ্ছেদ, অবৈধ কাঠফলা মিল। লগতে জব্দ করেছে বৃহৎ পরিমাণের হাল আর সেগুন গছর কুন্দা। আমি হাজডুবা অঞ্চল কাঠর কুন্দা আর মিল জব্দ করে কার্যালয় অনা হল। এই মিল সমূহ মিলটো নিশার ভাগত চলায়, দিনত খুলি থয়, নিশা দুটামান বজার পা স্টার্ট দিয়ে বলে আমি অল্প গম পালো ভিতরকে। দিনের ভাগত মিলটো খুলি ভিতর সুমাই থ দিয়ে আর ওসরতে রিজার্ভ আছে, রিজার্ভর পা সেগুন গছ কটাই আনে, কটাই আনি নিশায় ফালে আর নিশায় পঠাই দিয়ে। গতিকে আমি বহুদিনের পা এই চেষ্টা করে আসিল, আজি সফল হলো, মিলটো আনিলো, কাঠ আনিলো, লগত মালিক পলাতক আছে, মালিকর নাম শাহাবুদ্দিন, বন মাফিয়া আজগড় আলীর সহযোগী হাজডুবা গাঁৱৰ। ইয়াৰ আজি পুলিশত এফ আই আর দিব, ই এতিয়া বর্তমান পলাতক অবস্থাত আছে, তাক 100% এরেস্ট করাটো খাটাং। মানে কিমান মান টকাৰ ইয়াতে কাঠ আছে? 2 লাখমান টকা চেগুনা হালকা জব্দ কৰিছে। জানিব পৰা মতে দীর্ঘদিনৰ পৰা শাহাবুদ্দিন নামৰ এজন লোকে নিশাৰ ভাগত চলাই আহিছিল অবৈধ কাঠফলা মিল। মিলত কাঠফলা কাম সম্পন্ন হোৱাৰ পাছত নিশাৰ ভাগতেই মিলৰ সমগ্র যন্ত্রাংশ খুলি থৈছিল শাহাবুদ্দিনে। জব্দকৃত কাঠৰ কুন্দাখিনিৰ মূল্য 2 লক্ষাধিক বুলি জানিব পৰা গৈছে। সম্প্ৰতি পলাতক অবৈধ কাঠফলা মিলৰ মালিক শাহাবুদ্দিন। লক্ষীপুর আরক্ষী থানাত শাহাবুদ্দিনের বিরুদ্ধে এটা এজাহার দাখিল করেছে বন বিভাগে। ব্যুরো রিপোর্ট, বার্তায়নী।